Hey, what's up, guys? This is Ashraful back with another video. অনেক দিন ধরে কলকাতা সিরিয়ালে অসাধারণ লজিক দেখিয়ে জি বাংলা ও স্টার জলসা দুই বাংলা মানুষকে অবাক করে তুলছে। কখনো জি বাংলায় দেখা যায় বাঘবন্দী খেলা সিরিয়ালের নায়ক রাত 12টার পরে বাঘ হয়ে যায়, আর কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামা বিষ খেয়ে মারা যাবার 2 সপ্তাহ পরে আবার ফিরে আসে। শুধু আসেননি, তার কালো মুখ সুন্দর হয়ে যায়। তাই অন্যদিকে স্টার জলসা কে আপন কে পর কাজের মেয়ে বিয়ে করতো আসেই। এই সিরিয়ালে পুনর্জন্ম জজ হওয়া উকিল হওয়া ধারাবাহিক ভাবে কয়েকদিন পরপর হতেই থাকে। তবে আজ কথা বলবো কলকাতা সিরিয়ালের স্টার জলসার বর্তমান সময়ের আলোচিত সমালোচিত অন্য লেভেলের সিরিয়াল ইডলি নিয়ে। ভিডিওটি শুরু করা যাক। এরপর তিতলি জেদ ধরে এরকম প্লেন একদিন সে চালাবে, এরকমই প্লেন একদিন আমি ওড়াবো। তিতলি বড় হয়েও সে কথা ভুলে না, আকাশে আমি একদিন প্লেন ওড়াবো। তবে তিতলি কানে শুনতে পায় না বলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়, যার ফলে তিতলি ট্রেনিং নিতে পারেনি আর পাইলট হওয়ার তো প্রশ্নই উঠে না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এরপর একদিন তিতলি শ্বশুর বাড়ির লোকেদের সাথে ঘুরতে যেতে প্লেনে ওঠে এবং এটি তিতলির প্রথম প্লেনে ওঠা। প্রথমবার প্লেনে উঠলাম, কংগ্রেচুলেশন। একটু পর যাত্রা শুরু হয়। তবে যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রধান পাইলট অসুস্থ হয়ে পড়েন। যাত্রীর আসন থেকে একজন ডাক্তার ককপিটে যান এবং দেখতে পান পাইলটের অবস্থা খুব খারাপ। একটু পরে একজন হেয়ার হোস্টেজ এসে বলে, একদল বলতে থাকে তিতলি পারবে না। আবার কয়েকজন বলতে থাকে তিতলি পারবে। তিতলির লাইসেন্স এবং ট্রেনিং না থাকলেও সে ইউটিউব থেকে সব শিখেছে। ও ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। নেই, মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হে। কি বলবো, শুধুই ককপিটের দিকে চেয়ে থাকে। অন্যদিকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও 1.5 মিনিট ধরে অ্যাসিস্ট্যান্ট পাইলট তিতলিকে দেখতে পারেনি। 1.5 মিনিট পরে তিতলিকে দেখে অ্যাসিস্ট্যান্ট পাইলট প্রশ্ন করে এবং তিতলির সঠিক জবাব দেয়। জিজ্ঞাসা পর্ব শেষে তিতলিকে সিটে বসানো হয়। আপনি আমার চেয়ারে এসে বসুন। ম্যাডাম হেডফোনটা কানে নিন, আপনি শুনে আমাকে বুঝিয়ে বলুন। যে মাফ কর দিয়ে আপ লোক সারে মুঝে ছুটি দে দে, মে ইস দুনিয়া সে ছুটি জাতা হুয়া। এরপরে তিতলি সব বাটন আর সুইচ অন করে দেয়। আচ্ছা, এতক্ষণ প্লেন তাহলে কিভাবে চলল? প্রধান পাইলটকে এই বাটন আর সুইচগুলো সারাই প্লেন উড়াচ্ছিল, কতক্ষণ ধরে এগুলোর দরকার পড়ল না, সে বসতেই দরকার পড়ল এবং সে চালানো না জেনে সিটে বসে সবগুলো বাটন অন করে দিল। এই তো স্যার, আপনি আসলটা বুঝতে পারছেন। আসলে আমি সবসময় আসলটা বুঝতে পারি। এবার আমাদের ল্যান্ড করতে হবে। ইউটিউব এয়ারলাইন্স থেকে লাইসেন্স প্রাপ্ত তিতলি প্লেনটি ল্যান্ড করে। অ্যাসিস্ট্যান্ট পাইলট তিতলিকে অভিনন্দন জানান, এয়ার হোস্টেজরাও ফুল নিয়ে আসেন অভিনন্দন জানাতে। আচ্ছা, এত তাড়াতাড়ি ফুল কোথায় পেল?
কি তারা জানতো তিতলি পারবে? এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।